নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা একুশে নভেম্বর দু হাজার একুশ এই দিন বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সাত ধন পেতে চলেছেন তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ একুশে নভেম্বর দু হাজার একুশ এই দিন বুথ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে আর যার সুপ্রভাব এই চার রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী চার রাশি সেই রাশিগুলির নাম আমি অবশ্যই বলবো তার আগে আসুন এই বুধ গ্রহ আমাদের জীবনে কি কীভাবে প্রভাব ফেলে থাকে বা কি কি সেক্টরকে দেখিয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক দেখুন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে বিচক্ষণতার কারক গ্রহ অর্থাৎ বুধের মধ্যে কিন্তু একটা বুদ্ধি একটা টেকনিক এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আর এই বুধ গ্রহ আমাদের জীবনে বিভিন্নভাবে কিন্তু প্রভাব ফেলে থাকে অর্থাৎ বুধ শেয়ার মার্কেটকে কিন্তু দেখিয়ে থাকে বুধ ব্যাঙ্কিং সেক্টরকে দেখিয়ে থাকে এছাড়াও বুধ বইয়ের দোকানকে দেখিয়ে থাকে এছাড়াও বুধ কনসালটেন্সিকে দেখিয়ে থাকে এই সমস্ত জিনিসকে কিন্তু দেখিয়ে থাকে পাশাপাশি গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শুভ থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ হবেন এটা খুব দায়িত্ব নিয়ে বলছি এবং বড় ধরনের সমস্যায় পড়ে গেলেও আপনি কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির মাধ্যমে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটি খুব দায়িত্ব নিয়ে বলছি কিন্তু অপরদিকে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় না থাকে যদি নিচস্ত থাকে বা বুধ অস্তমিত থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বুধ গ্রহ তখন কিন্তু উল্টো কাজ করবে যেমন আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না পাশাপাশি যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ভুল বলে বিবেচিত হবে এবং ফিউচার প্ল্যানিং যেটা বলে সেই ফিউচার প্ল্যানিং কিন্তু আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না আর এটি বুধের জন্য হয় পাশাপাশি আপনার মধ্যে একটা শিশু সুলভ অ্যাটিচিউড কিন্তু দেখা যাবে অর্থাৎ আপনার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনার ছেলে মানুষই ভাবটা কিন্তু থেকে যাবে এটি বুধের নেগেটিভ ক্ষেত্র বলতে পারেন পাশাপাশি বুধ গ্রহ খারাপ থাকলে এডুকেশান সেক্টরে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ রেজাল্ট ঠিকঠাকভাবে হয় না যেটাভাবে পড়ছেন অ্যাফোর্ট দিচ্ছেন সেই অ্যাফোর্ডের হিসাবে কিন্তু রেজাল্ট আসে না এটা কিন্তু বুধের নেগেটিভ জায়গা বলতে পারেন তবে আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি অর্থাৎ ভিডিওর শেষ পার্টে উল্লেখ করব যে আপনি কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে না গিয়েও ঘরে বসে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার ব্যক্তিগত জন্মছকে বুধগ্রহ শুভ রয়েছে না অশুভ রয়েছে এই জায়গাটা কিন্তু আপনি বুঝে যেতে পারবেন তাই ভিডিওর শেষ পার্টটাও অবশ্যই দেখুন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী চার রাশি যে রাশিগুলি একুশে নভেম্বর বুধের রাশি পরিবর্তন করার ফলে সাত রাজার ধন পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তন করার সুপ্রভাব আপনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনারা সাত হাজার ধন পেতে চলেছেন এই সময় ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনারা যারা বিজনেস স্টার্ট আপ করব ভাবছেন তারা কিন্তু বিজনেস স্টার্ট আপ করতে পারেন তবে কোন বিজনেস স্যুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির বলতে পারেন তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একুশে নভেম্বর বুধের রাশি পরিবর্তন করার সাথে সাথে আপনারাও সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যাদের বুধ নিচস্ত রয়েছে বুধ অস্থমিত রয়েছে তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন কারণ এই সময় কিন্তু আপনাদের জন্য খুব একটা যে শুভ বলে হবে তা কিন্তু নয় এবং পাশাপাশি যাদের বুধ গ্রহ শুভ রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় কোনো বিজনেসে কিন্তু ইনভেস্ট করতেই পারেন এবং আপনারা তার দুই গুণ থেকে তিন গুণ ফল কিন্তু লাভ করতে চলেছেন পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই একুশে নভেম্বর বুধের রাশি পরিবর্তন করার সাথে সাথে আপনারা সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে এই সময় ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই সময় কিন্তু শেয়ার মার্কেট থেকেও প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এটা বলা যেতে পারে তবে যাদের জন্মছকে বুধগ্রহ শুভ অবস্থায় নেই তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন একটু হলেও সতর্ক থাকুন এটাই বলবো। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে একুশে নভেম্বর বুধের রাশি পরিবর্তন করার সাথে সাথে আপনারাও সাত হাজার ধন পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে পাশাপাশি এই সময় যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে তবে যাদের বুধ গ্রহ নিচস্ত রয়েছে তারা কিন্তু একটু হলেও সাবধানে থাকুন একটু হলেও সতর্ক থাকুন তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি একুশে নভেম্বর বুধের রাশি পরিবর্তন করার ফলে সাত হাজার ধন পেতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোনো জ্যোতিষ কাছে না গিয়েও আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মছকে গ্রহ শুভ রয়েছে না অশুভ রয়েছে আসুন সে বিষয়ে যেয়ে নেওয়া যাক আপনি ফার্স্ট অফ অল দেখুন আপনার সাথে মাসির সম্পর্ক কেমন রয়েছে বোনের সম্পর্ক কেমন রয়েছে এই দুটি সম্পর্ক সবসময় কিন্তু বুধ গ্রহকে ইন্ডিকেট করে থাকে অর্থাৎ মাসি এবং বোন এই দুই জায়গায় কিন্তু বুধ গ্রহ কিন্তু নির্দেশ করে যদি দেখেন যে আপনার সাথে মাসির সম্পর্ক খুব একটা ভালো নেই বা বোনের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো নেই সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন যে আপনার জন্মছকে বুধগ্রহ খুব একটা ভালো পজিশানে নেই এটি খুব দায়িত্ব নিয়ে বলছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ